অনেকেই হয়তো বিয়ে বাড়িতে কনে যাত্রার কথা শুনে থাকবেন, যেখানে কনে বরের বাড়িতে গিয়ে বরকে বিয়ে করেন। এছাড়া বিয়ে নিয়ে হয়তো ব্যতিক্রমী সব কাণ্ড দেখে থাকবেন। কিন্তু এমনকি কখনো দেখেছেন যে কনে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন হাসি মুখে সবাইকে বিদায় দিয়ে, তাও আবার বিয়ের গাড়ি চালাচ্ছেন স্বয়ং নববধূ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কনের সাথে এক নববধূ। এরপর গাড়িতে বসে সিট বেল্ট বেঁধে পাশের সিটে বসিয়েছেন সদ্য বিবাহিত বরকে, আর ওই ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে। আর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির শীর্ষ সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ওই প্রতিবেদনে উঠে আসে এমন বিয়ের পিছনের গল্প। গণমাধ্যমে ওই কনে স্নেহা সিংহ উপাধ্যায় জানান এটা তার নিজেরই পরিকল্পনায় হয়েছে। তিনি আরও জানান, তারা যখন প্রথম ডেটে গিয়েছিলেন তখন তার হবু বর সৌগতকে বাড়ি পৌঁছেছিলেন নিজে গাড়ি চালিয়ে। সেই থেকে ইচ্ছে ছিল বিয়ের দিনেও গাড়ি চালাবেন স্নেহা, যেই ভাবা সেই কাজ। তাই নিজের বিয়েতে সেই ইচ্ছেটা আর অপূর্ণ রাখলেন না তিনি। জানা গেছে নববধূ স্নেহা সিংহ উপাধ্যায়া পেশা একজন রাঁধুনি, নিজস্ব ক্যাফে রয়েছে তার, আর সেখানে বন্ধুদের সঙ্গে খেতে আসে সৌগত উপাধ্যায়া। এরপর পরিচয় ঘটে দুজনের, প্রথমে বন্ধুত্ব, প্রেম, অতঃপর অভিনব বিয়ের মধ্য দিয়ে চার হাত এক হয় স্নেহা ও সৌগতের।